নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। 2023 নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। আপনি সিংহ রাশির মানুষ, 2023 বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না, আমি এটাই থাম্বেলে কিন্তু লিখেছি। 2023 সিংহ রাশির কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন রকমের কারো ক্ষেত্রে বিবাহ, কারো প্রেম, কারো চাকরি, কারো সন্তান, কারো শিক্ষা, কারো বিদেশ, এই সমস্ত কিন্তু বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকেরই কিন্তু নতুন বছর কেমন যাবে প্রত্যেকেরই কিন্তু একটা জানার আগ্রহ কিন্তু রয়েছে। দেখুন, পুরাতন বছর যা গেছে গেছে, নতুন বছর প্রত্যেকের যেন ভালো কাটুক, খুব আনন্দে যেন কাটে, আমি এই ঈশ্বরের কাছে কামনা করি। সপরিবারে প্রত্যেকে যেন ভালো মতন যেন এই নতুন বছরটা উপভোগ করতে পারে, এটাই আমি কামনা করে শুরু করছি আজকের সিংহ রাশির। আপনি যদি মানুষ হন, আপনার জন্য 2023 সালে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, শনি আপনার সপ্তমভাবে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। প্রথম কথা, 17 জানুয়ারি 2023 শনি সপ্তমভাবে প্রবেশ করছে। প্রথম কথা, আপনাদের পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ভালো হবে, পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বিবাহের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, শুভ বিবাহ, গাঢ় বিবাহের একটা যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। অনেকদিন ধরে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, যোগাযোগগুলো হচ্ছে, যোগাযোগগুলো কেটে যাচ্ছে, এই যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে এবং শুভ বিবাহের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং ব্যবসা যারা করছেন, আপনি সিংহ রাশির মানুষ, লিখে রাখুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন, বিশেষ করে যারা লোহার ব্যবসা করছেন, যারা কনস্ট্রাকশনের বিজনেস করছে সিংহ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এবার আছে সিংহ রাশির, দেখুন আপনার মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর দিন, কারণ আপনাদেরকে একটু কথা বলি, মায়ের বিশেষ করে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই ব্যথাজনিত সমস্যা কিন্তু আপনার মাকে কিন্তু ভুগাতে পারে সিংহ রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি 21 এপ্রিল 2023 আপনার অষ্টম ভাব থেকে আপনার নবম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করছে। দেখুন, এখানেই কিন্তু সবথেকে বড় অ্যাচিভমেন্ট সিংহ রাশির যত মানুষ আছে, আপনাদের পঞ্চম পতিও কোথায় অবস্থান করছে ভাগ্যভাবে। এখানে প্রথম কথা হচ্ছে আপনাদের ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি তো আপনাদের করবেই, প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনার পিতার ইনকাম বৃদ্ধি হবে, পিতার স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিল পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে গভর্নমেন্ট থেকে আপনারা লাভ পাবেন, এবং ধর্মীয় যাত্রা, ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, এবং সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা লাভ পেতে কিন্তু চলেছেন। সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে সিংহ রাশি। এবং এর পাশাপাশি আপনার তৃতীয় ভাব, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বড় ভাই বা বোনদের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু এবছর দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে সিংহ রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনার
যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদের সাথে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এবার অনেকে প্রশ্ন আছে শিক্ষা কেমন হবে। দেখুন, আমাদের পঞ্চম এবং নবম ভাব দুটোই কিন্তু শিক্ষার জায়গা। এই দুটিভাবেই নবমভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে এবং সরাসরি পঞ্চমভাবকে দৃষ্টি দিচ্ছে। এখানে আপনাদের উচ্চ শিক্ষা যারা করছে, হায়ার লেভেলে পড়াশোনা করছে, সিংহ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে ভালো, চাকরি পাওয়ার একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করছে সিংহ রাশি। অর্থাৎ যারা চাকরি প্রচেষ্টা করছিলেন, চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তন বা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই দেবগুরু বৃহস্পতি সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। এখানে আমি আবারও বলব, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সন্তানের জায়গাটা ভালো, সন্তানের ক্যারিয়ারের জায়গা যথেষ্ট ভালো, অর্থাৎ সন্তান দিকটা কিন্তু সিংহ রাশি 2023 খুব মানে সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নিয়ে আসতে চলেছে সিংহ রাশির আপনি মানুষ। আপনার ক্ষেত্রে সিংহ রাশি প্রেমের ক্ষেত্রে কেমন যাবে, দেখুন লাভ রিলেশন, আমি আপনাদেরকে বলবো 21 এপ্রিল 2023 পর থেকে, ডেটটা একটু মেনশন করে নিন, 21 এপ্রিল 2023 পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম, যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিলো, সেই প্রেম কামব্যাক করবে এবং আপনাদের এই সময়ের মধ্যে ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে সিংহ রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আর্থিক স্থিতি। দেখুন, অর্থনৈতিক স্থিতি 2023 আপনার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে, কারণ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে ফরেন থেকে সিংহ রাশি কিন্তু এবছর লাভ পেতে কিন্তু চলেছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হতে চলেছে। তবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করবেন না সিংহ রাশি যদি মানুষ হন, সেখানে কিন্তু প্রতারিত কিন্তু হতে পারে, সবটাই ভালো হতে পারে না, কিছু তো সমস্যা থাকেই প্রতি বছর। তবে এবছর যারা একটু বয়স হয়ে গেছে তাদের দাঁত নিয়ে সমস্যা আসতে পারে বা চোখের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এটা মোটামুটি আপনার নভেম্বর মাস থেকে কিন্তু এই 2023 নভেম্বর থেকে অত্যাধিক মোবাইল ফোন বা ল্যাপটপের ব্যবহার করার জন্য, কাজ করার জন্য, কম্পিউটার কাজ করার জন্য চোখের একটা সমস্যা কিন্তু আসতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি সিংহ রাশি মানে আপনার ক্ষেত্রে। এবং সিংহ রাশির ক্ষেত্রে নিজস্ব সম্পত্তির দিক থেকে আপনারা যেমন লাভ পাবেন, কোনো অ্যাসেট কিনা, প্রপার্টি কেনার একটা সম্ভাবনা রয়েছে। পারিবারিক সুখের জায়গায় কিন্তু সিংহ রাশি আপনি মানুষ যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে দীর্ঘদিন ধরে যাদের কেস, মামলা, মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হতে চলেছে। এবার আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা গাড়ি বা বাইক চালান, টু হুইলার বা ফোর হুইলার চালান, তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে চালাবেন অক্টোবরের পর থেকে। কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনা, চোট আঘাত লাগা কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সাবধানে চালান। এবং মানে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট একবার বিশ্লেষণ করুন, তাহলে বিশেষভাবে লাভ পাবেন। কী উপায় করবেন আপনারা
হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন, এবং সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। অর্থাৎ আপনারা যতদিক সূর্য দেবতার প্রণাম করতে পারবেন ততদিক আপনাদের মনস্কামনা আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পূরণ কিন্তু হবে। যদিও এটা ইঞ্জিনিয়ার রাশিফল, আবারও বলছি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, পার্সোনাল যারা আমার সঙ্গে ভিজিট করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, নিজস্ব ডাটাটা দিয়ে আপনারা মেসেজ করুন, জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থানটা আপনারা অবশ্যই দিন। কারণ নিজের পার্সোনাল চার্ট প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা, আমি এখান থেকে আপনার গ্রহের গোচর বা মহাদশা আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ একটা সার্বিক রাশিফল আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। আপনাদের এই সময়ের মধ্যে আমি আবারও বলবো, মানে 2023-এর মধ্যে আপনাদের বড় ধরনের চেঞ্জেস কিন্তু আসতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের কিন্তু হবে। ছোটোখাটো যাদের একটু সমস্যা চলছিল, খুচরো সমস্যাগুলো, সেটা অনেকটাই কমে যাবে, অর্থাৎ দুজনের মধ্যে একটা হৃদ্রতা সম্পর্ক কিন্তু আসবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।